যারা পড়াশোনা জানে, পড়াশোনা ও পড়াশোনা জানার পড়াশোনা বঞ্চিত, এটা ঠিক নয়। অবশ্যই তারা সব পড়তে পারবে, সব পড়তে পারবে, তারা পড়াশোনা করবে, ক্লাস প্রাইমারি থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রিও নিতে পারবে। ভারতে একটা আছে এরকম ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, আপনি জানেন, ভারতে এরকম একজন আছে ডক্টরেট ডিগ্রি নিছে, কেউ তারে বাধা দিতে পারে নাই, পড়ালেখা করছে, সে এরকম পড়ালেখা করছে, বুঝিয়ে দিল যে এটাতে আইনেও বাধা নেই, শরীয়তেও বাধা নেই, আপনি সব পড়তে পারবেন, আপনি কোরআন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু করে আপনার যখন পবিত্র অবস্থা থাকে তখন কোরআন পড়বেন, অজু পড়বেন, কোরআন পড়বেন, কোনো সমস্যা নেই, হাদিস পড়বেন, আপনি একসময় হইতে পারেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেসা হইতে পারেন, হাদিস বিত্তা হইতে পারেন, আপনি কোরআনের তাফসিরকারে হইতে পারেন, আপনার বন্ধের মাঝে আপনি দিনে তাফসিরও করতে পারবেন, কোনো নিষেধ নাই। বঞ্চিত করছে কে? বঞ্চিত সমাজ করে। আমাদের আল্লাহ এবং তার রাসূল কখনো আপনাদেরকে বঞ্চিত করে নাই, বরং আপনাদেরকে সমান অধিকার দিয়েছে, নারী হিসেবে নারীর মতো অধিকার, পুরুষে পুরুষের অধিকার দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনো পার্থক্য করার অনুমতি ইসলাম দেয় নাই। এটা যারা করে তারা শয়তানি করতেছে আপনাদের সাথে। হিজরা পড়াশোনা জানে কিন্তু নামাজ পড়ার অধিকার নাই, মসজিদে যাওয়ার অনুমতি নাই, আমরা বলেছি একটু আগে, অবশ্যই আছে, নামাজ পড়তে পারবে, ঘরের ভিতরে হাজারবার নামাজ পড়বেন, যদি মসজিদে কোথাও আমাদের জায়গা থাকে মেয়েদের সেখানে যাবেন, কিন্তু পুরুষরা, পুরুষদের সাথে আপনারা যাবেন না কেন? আপনারা তো পুরুষের পোশাক পরেন না, কিন্তু আপনাদের মধ্যে যারা পুরুষের নিজেদেরকে পুরুষ মনে করে তারা কিন্তু পুরুষদের ওখানে নামাজ পড়তে পারে মসজিদে গিয়ে, এটা তো নিষেধ নাই। হ্যাঁ, তারা ইমাম হতে পারবে না, কারণ তারা তো বুঝা যাচ্ছে না পুরুষ না মহিলা, সেই জন্য তারা ইমাম হতে পারে, কারণ ইমামতির জন্য শর্ত হচ্ছে পুরুষ হওয়া, ইমামতির জন্য। ইমামতি না হোক নামাজ কিন্তু পড়তে পারবে তারা মসজিদে গিয়ে, কোনো সমস্যা নাই। আর যদি ঘরে নামাজ পড়েন আপনাদের নামাজ শুদ্ধ হবে, আর মসজিদ যেখানে মসজিদ মেয়েদের জায়গা আছে সেখানে গিয়ে আপনার নামাজ পড়তে পারবেন, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। তবে নামাজ পড়ার জন্য যে নিয়ম আছে এটা আপনার জানতে হবে, নামাজের সময় শরীর ঢেকে নামাজ পড়তে হয়, মুখটা খোলা রাখতে হয়, আর সবকিছু ঢেকে নামাজ পড়তে হয়, এটা আপনারা জানেন।